আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে তোমাদেরকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নাজিরা তেলাওয়াত। এটাকে আরবিতে বলা হয় এটি আলোচনা করার পূর্বে গত ক্লাসে আমরা যা আলোচনা করেছিলাম সেখান থেকে কয়েকটি প্রশ্ন করব এবং তার উত্তর জেনে তারপরে আজকে আমাদের মূল আলোচনা শুরু করব। গত ক্লাসে আমরা নুন সাকিন ও তানভিনের ইকফা, ইজহার এবং ইকলাব সম্পর্কে জেনেছিলাম। তুমি বলো তো এখানে কোন কায়দা হয়েছে? এই যে মিন বাদি, এখানে কোন কায়দা হয়েছে? আমরা কিভাবে পড়বো এটা? হ্যাঁ, অনেক সুন্দর উত্তর হয়েছে। এটা হয়েছে নুন সাকিন ও তানভিনের ইকলাব, কারণ নুন সাকিনের পরে বা এসেছে আর নুন সাকিনের পরে বা আসলে এই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এটা ছিল মিনবাদি, এখন পড়তে হবে মিমবাদি। তুমি বলো তো এখানে কোন নিয়ম হয়েছে, কোন কায়দা হয়েছে? এই মান ফালা, এখানে কোন নিয়ম হয়েছে, কোন কায়দা হয়েছে এখানে, তুমি বলো। হ্যাঁ, অনেক সুন্দর উত্তর হয়েছে। এটি হচ্ছে নুন সাকিন ও তানভিনের ইকফা। নুন সাকিনের পর ফা এসেছে আর ইকফার হরফ পনেরোটি, পনেরোটি হরফের মধ্যে একটি হচ্ছে ফা। আর নুন সাকিন ও তানভিনের পরে যদি এই ইকফার পরবর্তী হরফের যে কোনো একটি হরফ আসে তখন নুন সাকিন ও তানবিনকে নাকের বাসিতে গুণনা করতে হয়, নাকের বাসিতে গুণনা করে পড়তে হয়, একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। বাংলায় অনেশ্বরের মতো উচ্চারণ হবে, উচ্চারণ করে পড়তে হবে। যেমন এটা ছিল মান ফালা, আমরা পড়বো মাং ফালা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আর সেটি হচ্ছে নাজিরা তেলাওয়াত। নাজিরা তেলাওয়াত হলো দেখে দেখে কোরআন মজিদ তেলাওয়াত করা। দেখে দেখে যে কোরআন মজিদ তেলাওয়াত করা হয় এটি হচ্ছে নাজিরা তেলাওয়াত। তুমি বলো তো নাজিরা তেলাওয়াত কাকে বলে? হ্যাঁ, নাজিরা তেলাওয়াত হলো দেখে দেখে কোরআন মজিদ তেলাওয়াত করা। দেখে দেখে কোরআন মজিদ তেলাওয়াত করাকে নাজিরা তেলাওয়াত বলে। নাজিরা তেলাওয়াতের ফজিলত অনেক। কোরআন মজিদ তেলাওয়াতের ফজিলতের বর্ণনা আমরা জেনেছি, অতএব আমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করব এবং এর পূর্ণ ফজিলত লাভ করতে চেষ্টা করব। নিয়মিতভাবে আমরা কোরআন শরীফ পাঠ করব, কোরআন তেলাওয়াত করব এবং এর পরিপূর্ণ ফজিলত আমরা লাভ করার, অর্জন করার চেষ্টা করব। কোরআন তেলাওয়াতের আদব সম্পর্কে আমাদেরকে জানতে হবে, কারণ আমরা যে কোনো সময় কোরআন ধরে বসি এবং যে কোনো অবস্থাতে কোরআন পড়তে বসে যায় বা কোরআন পড়তে পড়তে বিভিন্ন কাজকর্ম আমরা করতে থাকি খুলে রেখে। এইগুলো যে করা যাবে না, এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। অর্থাৎ কোরআন মজিদ কিভাবে পড়তে হবে, এর আদবগুলো কি, এর শিষ্টাচারগুলো কি, সেগুলো আমরা এখন সুন্দর করে জানব। কোরআন মজিদ আল্লাহ তাআলার বাণী। আল্লাহ তাআলা যেমন মহান, তেমনি তার পবিত্র কালামও মহান। আল্লাহর কালামের মর্যাদা অন্য সব কালামের চেয়ে এত বেশি
যেমন আল্লাহ তাআলার মর্যাদা সমস্ত সৃষ্টি জগতের চেয়ে বেশি। অতএব সর্বোচ্চ সম্মান ও আদবের সাথে পবিত্র কোরআন তেলাওয়াত করতে হবে। কিভাবে কোরআন তেলাওয়াত করতে হবে? হ্যাঁ, সর্বোচ্চ সম্মান ও আদবের সাথে পবিত্র কোরআন তেলাওয়াত করতে হবে। তুমি বলো তো, কোরআন মজিদের বা আল্লাহ তাআলার কালামের মর্যাদা অন্য সব কালামের তুলনায় বা কিতাবের তুলনায় কেমন বেশি? হ্যাঁ, অনেক সুন্দর উত্তর দিয়েছো। আল্লাহর কালামের মর্যাদা অন্য সব কালামের চেয়ে এত বেশি, যেমন আল্লাহ তাআলার মর্যাদা সমস্ত সৃষ্টি জগতের চেয়ে বেশি। পবিত্র কোরআন তেলাওয়াতের কতিপয় আদব তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। খেয়াল করো, প্রথমে পূর্ণরূপে অজু করে পাক পবিত্র স্থানে বসা। যখন কোরআন তেলাওয়াত করার ইচ্ছা করবে তখন সুন্দর করে অজু করে নিতে হবে। এরপরে পবিত্র স্থানে সুন্দর করে বসতে হবে। এরপরে কিবলামুখী হয়ে নামাজের অবস্থার মতো বসা। কিবলামুখী, আমরা কিবলার দিকে মুখ করে যেভাবে সালাত আদায় করি, কিবলার দিকে মুখ করে আমরা বসব। কিভাবে বসব? নামাজের মধ্যে আমরা যেভাবে বসি এভাবে আমরা সুন্দর করে বসব। তেলাওয়াতের আগে কয়েকবার দরুদ শরীফ পড়া। কোরআন মজিদ পড়তে বসে পড়া শুরু করা উচিত নয়। পড়তে বসে কোরআন মজিদ তেলাওয়াত শুরু করার আগে কয়েকবার দরুদ শরীফ পড়ে নিতে হবে। কয়েকবার দরুদ শরীফ পড়ে নিয়ে তারপরে শুরু করতে হবে। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারপরে তেলাওয়াত শুরু করতে হবে। হিফজ বা মুখস্থ করার নিয়ত না থাকলে ধীরে ধীরে স্থিরভাবে তাসবিহের সাথে তেলাওয়াত করা। আর হিফজ বা মুখস্থ করার নিয়ত বলতে, অনেক সময় যখন কোরআন মুখস্থ করা হয় তখন দ্রুত পড়া হয়। দ্রুত মুখস্থ করার জন্য এক একটি শব্দ দ্রুত পড়ে মুখস্থ করার চেষ্টা করা হয়, আর সেই সময় দ্রুত পড়া যায়। আর মুখস্থ করার ইচ্ছা না থাকলে বা চেষ্টা না করলে, যে মুখস্থ করার প্রয়োজন নয় বা মুখস্থ করব না এমন অবস্থায় স্থিরভাবে ধীরে ধীরে তাসবিহের নিয়ম অনুযায়ী সুন্দর করে তেলাওয়াত করতে হবে। সক্ষম হলে অর্থ বুঝে তেলাওয়াত করা। যদি মনে হয় যে তুমি অর্থ বুঝতে পারো, মানে অর্থ বোঝার মতো সক্ষমতা যদি তোমার থাকে, তাহলে অর্থ বুঝে বুঝে তেলাওয়াত করা। আর অর্থ বুঝে না আসলে কোরআন মজিদের প্রতি ভালোভাবে মনোযোগ দেওয়া। অর্থ যদি তোমার বুঝে না আসে বা অর্থ বোঝার মতো সক্ষমতা তোমার যদি না থাকে, তাহলে কোরআন যে পড়তেছো আয়াতের প্রত্যেকটি শব্দের দিকে অক্ষরের দিকে পূর্ণ মনোযোগ দিয়ে তেলাওয়াত করা, সুন্দর সুরে তেলাওয়াত করা। অনেক সময় কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআন তেলাওয়াতের যে একটা সুন্দর সুর রয়েছে এই সুরটাকে তারা কাজে লাগায় না, অথবা সুরটাকে দিতে জানে না। কোরআন পড়ে যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, এরকমটা নয়। বরং কোরআন মজিদ অত্যন্ত সুন্দর করে কণ্ঠে যতটুকু সুর আছে, যতটুকু ভালো লাগা আছে, হৃদয়ের গভীর থেকে সুন্দর করে তেলাওয়াত করা। আর এই তেলাওয়াত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, অন্য কারো দেখানোর জন্য নয়। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত শুনে খুশি হন, কোরআন তেলাওয়াত করলে খুশি হন, আর আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমি সর্বোচ্চ মনোযোগ দিয়ে, সর্বোচ্চ আদবের সাথে, সর্বোচ্চ কণ্ঠ দিয়ে, সর্বোচ্চ সুন্দর করে আমি তেলাওয়াত করব। তেলাওয়াতের সময় কোনরূপ কথাবার্তা হাসি ঠাট্টা না করা। কোরআন খুলে রেখে বা তেলাওয়াত করার সময় কোনরূপ হাসি ঠাট্টা বা কোনরূপ তামাশা বা কথাবার্তা এগুলো না করা। কোরআন বন্ধ করে তুলে রেখে তারপরে অন্য কোনো কাজ করতে হবে।
আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য তেলাওয়াত করা, তেলাওয়াত শেষে খুব সম্মান ও তাজিমের সাথে কোরআন মজিদকে পবিত্র উঁচু স্থানে রেখে দেওয়া, পবিত্র উঁচু স্থানে রেখে দেওয়া। কারণ কোরআনের মর্যাদা সবচাইতে বেশি, আল্লাহ এবং তার রাসূলের পর কোরআনের মর্যাদা সবচাইতে বেশি। আর এই জন্যই বাড়ির ভিতরে, রুমের ভিতরে সর্বোচ্চ উঁচু জায়গায় এটাকে রেখে দেওয়া, যাতে করে কোনোভাবে তার উপর আমাদের না উঠতে হয়, অর্থাৎ তার চাইতে উঁচু স্থানে আমরা যাতে না উঠি, বা তার চেয়ে উঁচু স্থানে যাতে আমাদের পাগুলো উঠে না যায়, এই জন্য সর্বোচ্চ উঁচু স্থানে কোরআন মাজিদকে রেখে দেওয়া। এটা আদব যে কোরআন মাজিদ রুমের মধ্যে সবচাইতে উঁচু স্থানে রয়েছে, এটা তার সম্মানে মর্যাদার জন্য এটা করা, আর কোনো অন্য কোনো কিতাব বা অন্য কোনো বই কোরআন মাজিদের উপর না রাখা। আমরা আদবের সাথে নিয়মিত কোরআন পড়ব, পবিত্র কোরআনের প্রতি যেন কোনোরূপ বেয়াদবি না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখব। প্রিয় শিক্ষার্থীরা, নাজিরা তেলাওয়াতের জন্য নির্ধারিত পাঠ সূরা বাকারার নবম রুকু থেকে বারোতম রুকু পর্যন্ত, এটা হচ্ছে তোমরা বাসায় তেলাওয়াত করবে, এটা হচ্ছে তোমাদের নির্ধারিত এই পাঠের মধ্যে এটা দিয়ে দেওয়া হয়েছে যে নাজিরা তেলাওয়াত দেখে দেখে তোমরা বাসায় তেলাওয়াত করবে সূরা বাকারার নবম রুকু থেকে বারোতম রুকু পর্যন্ত, তোমরা সুন্দর করে তেলাওয়াত করবে। প্রিয় শিক্ষার্থীরা, এই টপিকসের মধ্যে তোমাদের কারো কোনো সমস্যা থাকলে মেসেজ দিয়ে অবশ্যই জেনে নিবে। আর তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, সবাই লিখে নাও, নাজিরা তেলাওয়াত কাকে বলে, কোরআন তেলাওয়াতের আদবগুলো লেখো, এই প্রশ্নটি সুন্দর করে লিখে তোমরা গ্রুপে পোস্ট করবে। প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।